হ্যাঁ বন্ধুরা, আপনারা কেমন আছেন? ভালো আছেন আশা করি। আমি আপনাদেরকে এমন একটা টাইমিং দেখাবো, টাইমিংটা খুব ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে এই এটা হলো লোপার থ্রেড ক্যাম। এই লোপার থ্রেড ক্যামটা কীভাবে সেট আপ করবো? ফ্যাক্টরিতে বলবে পান টাইমিং, কিন্তু এটা অ্যাকচুয়ালি নামে লোপার থ্রেড ক্যাম। এই টাইমিংটা কীভাবে করবো সেইটা আমি এখন দেখাবো। সেটা কীভাবে দেখাবো? সেটা এই আমি হ্যান্ডেল দিয়া মেশিনটা যেদিকে ঘুরে সেদিকে ঘুরাইলাম, ঘুরে দেখা যায় সুতোটা এখানে ধরলো, ধরার পরে হঠাৎ ছেড়ে দিবে। সুতোটা ছেড়ে দিলে এই অবস্থায় আমার নিডেলটা কোন পজিশনে থাকবে এইটা আমার বুঝতে হবে। তো এখানে থাকবে কীভাবে? নিডেলটা যখন নিচে নামবে, এই নিডেলের মাথা অর্থাৎ টিপ অফ পয়েন্ট, নিডেলের মাথাটা এই নিডেলের প্লেটের, এই প্লেটের নিচে 1 থেকে 2 মিলি নিচে নামবে, 1 থেকে 2 মিলি নিচে নামবে। এই অবস্থা সুতোটা ছেড়ে দেবে। এখন সেইটা কিন্তু হচ্ছে না। দেখেন আমি এইটা ঘুরাইলে ঘুরাইতেছি, সুতোটা যখন ছেড়ে দিবে দেখা যায় নিডেলটা অনেক নিচে। সুতরাং এই টাইমিংটা ঠিক নেই। এখন আমি এইটা করে দেখাবো কীভাবে করবো। সেই আমি এটা 1 থেকে 2 মিলি নিচে নামাইলাম প্লেট থেকে, এই প্লেটের নিচে 1 থেকে 2 মিলি নিচে নামালাম, এটা 1 থেকে 2 মিলি নিচে নামালাম। এই অবস্থায় সুতোটা ছেড়ে দিবে। আমি এই টাইমিংটা করে দেখাচ্ছি, ঠিক আছে? এটা লুজ দিলাম, এই সুতোটা ঘুরাইলাম, যখন সুতোটা হঠাৎ ছেড়ে দিবে তখন আমি এটা টাইট দেবো, এটা টাইট দিলাম। এখন দেখি ঠিক হয়েছে কি না, আমি আবার চেক করে দেখি। এই সুতোটা ধরলো, ধরার পরে সুতোটা হঠাৎ ছেড়ে দিবে, এ ছেড়ে দিল, তখন নিডেলটা ঠিক নিচে প্লেটের নিচে 1 মিলি 1.5 মিলি আছে। সুতরাং টাইমিংটা ঠিক আছে। এইভাবে এই টাইমিংটা করতে হবে, ওকে? আর এই টাইমিংটা ভালো করে দেখবেন, এবং যারা নতুন নতুন কাজ শিখতেছেন বা নতুন মেকানিক, তারা আমার টাইমিংগুলো ভালো করে দেখবেন। সিরিয়ালে আমি একটা একটা মেশিনের প্রত্যেকটা টাইমিং দেখাবো, এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ। কী হয়েছে?